না আপনি দেখুন অবস্থা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থাটা কি, যেখানে মুমূর্ষু রোগীরা বেড পায় না এসএসকেএমএ, আর যার কোনো রোগ নেই তার জন্য ভিআইপি ট্রিটমেন্ট হয়, তার জন্য গ্রিন করিডোর হয়ে যায়, তার জন্য উডল্যান্ড ছাড়া আজকে ধরুন সরকারি যে হাসপাতাল সেখানে একটা এসএসকেএমএর মতন হাসপাতাল, সেখানে এত বড় উডবার্ন ওয়ার্ডের বেড পেয়ে যাচ্ছে, মানে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। তাদের জন্য এত সুন্দর কেবিন, পাঁচতারা একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হাসপাতালে, কিন্তু তার আদৌ হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেটাই কেউ বিচার করছে না। মানে দুঃখ লাগে যারা ওখানে চিকিৎসা করছেন বা চাপে পড়ে যাদেরকে এরকম একটা ভুয়ো রোগ তাদেরকে ডিটেক্ট করতে হচ্ছে, শুধু নেতা মন্ত্রীদের তৃণমূল মানে পুরো হাসপাতালের যে এবং চিকিৎসা পরিকাঠামোটাকে শেষ করে ফেলেছে, যার জন্য এই অবস্থা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক ও সিপিএম নেতা ফুয়াদ হালিম। ডক্টর হালিম, আজকে ভুবনেশ্বর এইমস এর তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসকরা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, তার বুকে কোনো সমস্যা নেই। এটা তো স্পষ্ট এবং দুর্ভাগ্যজনক যে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠান তারা একজন পেশেন্টকে দেখে ভিন্ন মত সামনে নিয়ে আসছে, এটা দুর্ভাগ্য দুঃখজনক। এবং কলকাতায় হচ্ছে শীর্ষে যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান যদি এইরকম রিপোর্ট বারবার দিতে থাকে, যখন আদালতের তত্ত্বাবধানে একটা তদন্ত চলছে, তখন সেই চিকিৎসা প্রতিষ্ঠান বিশেষ করে পিজিএসএসকে, যেটা আমাদের পশ্চিমবাংলায় একটা গর্ব রয়েছে, এই তৃণমূল কংগ্রেস প্রশাসনে আসার পরে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে সাংঘাতিকভাবে প্রভাবিত করছে এবং এটা কাম্য নয়। আমরা চাইছি যে কলকাতার মধ্যে পশ্চিমবাংলার মধ্যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান তারা যেন চিকিৎসকরা যেই আদর্শের ভিত্তিতে কাজ করার কথা সেই আদর্শকে সামনে রেখে তারা কাজ করবে এবং প্রতিষ্ঠানের হচ্ছে মান সম্মান রক্ষা করবে। এই একজন ব্যক্তি তার সুস্থতা আমরা কামনা করি, যেই কাজ করে থাকুক সেটা আলাদা, তার সুস্থতা আমরা কামনা করি, কিন্তু চিকিৎসা প্রতিষ্ঠান যদি এই সুস্থতার দিক থেকে তাদের মতকে একেবারে অস্পষ্টভাবে সামনে নিয়ে আসে, তাহলে এটা কিন্তু খুবই হচ্ছে উদ্বেগের ব্যাপার। এর থেকে চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজেদেরকে আলাদা রাখা উচিত। ধন্যবাদ ডক্টর হালিম। ওটা অ্যাজ পার দ্য ট্রিটমেন্ট, উনকা জো ভি ট্রিটমেন্ট, জো ক্রনিক ডিজিজ থা, তো ইসকে লিয়ে ও হি ওয়াজ হ্যাভিং কিডনি প্রবলেমস এন্ড থাইরয়েড এন্ড ওবেসিটি, সো অল উই অ্যাডভাইজ অ্যাজ পার দ্য ডিজিজ এন্ড দ্য সিমটমস এন্ড দ্য কন্ডিশন, উই অ্যাডভাইজ অ্যাজ পার দ্য কন্ডিশন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, সো কন্ডিশন অফ দ্য ডিজিজ, সো উই অ্যাডভাইজ and he is going to take the medicine and we don't have any active intervention, emergency, any intervention at this moment. আপনারা শুনলেন আশুতোষ বিশ্বাসের বক্তব্য, তিনি যেটা বললেন একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা প্রসঙ্গে, যে তার বুকে কোনো সমস্যা নেই এবং পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করলো না ভুবনেশ্বর এইমস, ইতিমধ্যেই তাকে সেখান থেকে ডিসচার্জ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে ভুবনেশ্বর এইমস।